স্মার্ট বাংলাদেশ কি? চুরি করার বাংলাদেশ, গরিবের টাকা চুরি করার বাংলাদেশ আপনি করতেছেন? আপনি কেন এরকম করতেছেন? আপনি তো মির জাফরের গোষ্ঠী, আপনি জনগণের কথা কেন স্মরণ করেন না? আপনার কি বাপ ছেলে মেয়ে নাই? আজকে যদি আপনার ছেলেরে আমেরিকার জেলে আটকায় বা আটকাইছে, আপনার মেয়েরে যদি কেউ চিন্তাই করছে, তাহলে আপনি কি আপনার চোখ দিয়ে পানি পড়বে না? আপনার খারাপ লাগবে না? শেখ হাসিনা, আপনি বলছেন যে বাংলাদেশটার স্মার্ট বাংলাদেশ করবেন, আপনি বলছেন বাংলাদেশের কোনো নাই, কিন্তু মানুষ ভালো আছে, শান্তিতে আছে, কিন্তু আপনি এই স্মার্ট বাংলাদেশ কি? চুরি করার বাংলাদেশ, গরিবের টাকা চুরি করার বাংলাদেশ আপনি করতেছেন? আপনি কেন এরকম করতেছেন? আপনি তো মির জাফরের গোষ্ঠী, আপনি জনগণের কথা কেন স্মরণ করেন না? আপনার কি বাপ ছেলে মেয়ে নাই? আজকে যদি আপনার ছেলেরে আমেরিকার জেলে আটকায় বা আটকাইছে, আপনার মেয়েরে যদি কেউ চিন্তাই করছে, তাহলে আপনি কি আপনার চোখ দিয়ে পানি পড়বে না? আপনার খারাপ লাগবে না? তদ্রূপ বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ের বাবা মা আছে, তারা তাদের সন্তান, তাদের এত কষ্ট কেন আপনি দিতেছেন? কেউ অত্যাচার করেন, কেউ গুম করেন, কেউ খুন করেন, আপনাদের এসব বন্ধ করেন শেখ হাসিনা। আপনি যা করতেছেন ভালো করতেছেন না, মোটেও ভালো করতেছেন না। আমাদের বাংলাদেশটাকে ভারতের কাছে বেচে দিয়েছেন, কিন্তু আপনি পারবেন না, আপনি কিছুতে আর পারবেন না কিছু করতে। আপনি স্মার্ট বাংলাদেশ গড়তে চান, আপনি তো চোর, আপনি তো আপনার দল চোর, আপনি বোর্ড চুরি করছেন, আপনি অবদর মন্টি, আপনাকে পাওয়ারে থাকতে দিব না, পাওয়ারে থাকার কোনো আপনার অধিকার নাই। আপনি অচিরাই গদি ছাড়েন, হয় জনগণের ভালো করেন, নাহলে অচিরাই গদি ছাড়েন। যাদের অ্যারেস্ট করে রাখছেন তাদের মুক্তি দান, তাদের মুক্তি দেন। আপনি বলছেন বাংলাদেশে বলে জামাতে ইসলামী, আপনার দলে যখন জামাতে ইসলামী যোগদান করছিল তখন কোথায় ছিল শিবিরের দল, কোথায় ছিল জামাতে ইসলামীর দল? হ্যাঁ, এখন বিএনপির সাথে তো সবাই কোয়ালিশন করছে, তাই বলে আপনি এখন কেমনে বলেন যে তারা শিবির, তারা জামাতে ইসলামী? আপনারা বিদেশের কাছে যতই মিথ্যা বলছেন, কিন্তু এটা তারা বিশ্বাস করে নাই, বিশ্বাস করে নাই শেখ হাসিনা। আপনি অচিরেই গদি ছাড়েন এবং মানুষের মঙ্গল করেন, নাহলে অচিরে গদি ছাড়েন। আপনি যেসব টাকা বিদেশে পাচার করছে সেই সব টাকা আপনি বাংলাদেশে ফিরাই আনুন। গরিবের উপর আর কত অত্যাচার আপনি করবেন? আপনি গরিব আপনারা কি করছে শেখ হাসিনা? আপনার কি একটু দয়া মায়া নাই? আপনি বলে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি বলে পাঁচাক্ত নামাজ পড়েন, আপনি কি নামাজ পড়েন? যায় নামাজে বইয়া খালি শয়তানি বুদ্ধি, কার ক্ষতি করবেন, কারে জেলে ঢুকাবেন, কার সংসার ধ্বংস করবেন, এই বুদ্ধি করেন বৈশা বৈশা? কিন্তু আমাদেরও সিআইডি আছে শেখ হাসিনা, আপনি যা যা করেন সবই আমরা জানতে পারি, আমাদেরও সিআইডি লাগানো আছে শেখ হাসিনা। আপনি গদি ছাড়েন, আমেরিকা আপনাকে নিষেধাজ্ঞা দিছে, কিন্তু আপনার ইয়ারা পররাষ্ট্রমন্ত্রী অমুক মন্ত্রী তমুক মন্ত্রী বলতেছে যে এগুলো কিছুই না, আমরা ইলেকশন করব, আমরা ইসে আসব। আবার পারবেন না আমাদের হাত থেকে ওই বাংলাদেশটাকে ই করতে, আমরা বাংলাদেশটাকে আবার সুন্দরভাবে গড়ব। আপনি গদি ছাড়েন, আপনি আজকের মধ্যে গদি ছাড়িয়ে দেন, আপনার আর কোনো ক্ষমতা নাই, আপনি অবাধ্য, আপনি চুর চুরি করে আসছেন, আপনাকে কেউ আর বিশ্বাস করে না, করবে না। আপনি মির জাফরের গোষ্ঠী, আপনি জিনিসপত্রের দাম কমান, গ্যাসের দাম কমান এবং কারেন্টের বিলের দাম কমান। আপনি কি শুরু করছেন? আপনি সিন্ডিকেটের কাছ থেকে টাকা খাইছেন, আমরা জানি। আপনি সেনা প্রধানদের 2 কোটি 20 কোটি টাকা দিয়েছেন, সেটা আমাদের কানে আইসে, কিন্তু সেনা প্রধান পারবে না, তাদেরও বাংলার মাটিতে বিচার করা হবে। আপনারা কোথাও পালাইতে পারবেন না, আপনাদের ভয়াবহতা অনেকই আছে, আপনাদের বিচার বাংলার মাটিতে হবে শেখ হাসিনা। এবং আপনি ভালো হয়ে যান, আপনি সাবধান থাকুন, যদি না থাকেন, যদি আরও কিছু ক্ষতি করতে চান, তাহলে আমরাও কিন্তু রুখে দাঁড়াবো, আমরা কিন্তু সাইডা কথা বলবো না। আপনি মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ওনাদের মতো মানুষ হয় না। পার্টি অফিসে বোম ব্রাইকা, বিপ্লব কুত্তার বাচ্চা এবং হারণ্যা কুত্তার বাচ্চার অর্ডারে পার্টি অফিসে বোম ব্রাইকা তাদের বিনা কারণে অ্যারেস্ট করাইছেন শেখ হাসিনা। আপনি অনেক বড় বসেন আর বাইরের না, আমি শেরে বাংলার নাতি, আপনি তো শেরে বাংলার
মাওলানা নাম ভুলিয়া গেছেন, হোসেন শাহ সরদ্দি নাম ভুলিয়া গেছেন, মাওলানা ভাসানির নাম ভুলিয়া গেছেন, কিন্তু কেন আপনি কি আর বলবো আপনাকে, আপনি যদি লজ্জা সরব থাকে আপনি তাহলে অচিরেই গদি ছাড়েন, আপনাকে গদি ছাড়তে বাধ্য করবো আমরা, এবং আপনি বাংলার মাটিতে আপনার আপনাদের বিচার হবে। আপনি যা করতেছেন শেখ হাসিনা ভালো করতেছেন না, 24 ঘন্টা আপনাকে সময় দিছি, আপনি জিনিসপত্র